আসসালামু আলাইকুম বন্ধুরা, রেহানাস ব্লগে তোমরা সবাই সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমরা যদি একই ধরনের ডিম বানিয়ে খায় যদি বোরিং লেগে গেছে তোমার, তো আজকে রেসিপি জাস্ট তোমরের জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে ডিম লাবাবদার বা ইক লাবাবদার। আসো রেসিপিটা দেখে নাও। এই যে আমি পাঁচটা মান ডিম নিয়ে নিছি, এই ডিমগুলা কিন্তু সিদ্ধ করে নিয়ে নিছি। এবার আমি ডিমগুলা মাছ দিক দিয়ে এই ভাব করে আমি আদা আদা করে কাটে নিতেছি। আর দেখা গেতেছে না এটা আমি কীভাব করে কাটতেছি, তার জন্য আমি দেখাই দিতেছি। কারণ এটা কিন্তু লাইট দেওয়া আছে, তার জন্য কিন্তু এই ডিমটাও যেহেতু বগা, তার জন্য কিন্তু দেখা গেতেছে না। একটা আমি এইভাব করে কাটে নিয়ে নিছি, তারপর আমি এবার তোমার দেখাই দিতেছি আমি এটা কীভাব করে কাটে নিছি। এই যে দেখো, এবার আমি লাইটটা অফ করে দিয়ে দিছি আর তোমার আমি ভালোভাবে দেখাই দিতেছি এইভাব করে কাটে নিছি। সবগুলো ডিম কাটা হওয়ার পর চুলাতে একটা কড়াই বহা দিয়ে দিছি, আর কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। তেলটাও কিন্তু গরম হয়ে আছে। এই পর্যায়ে আমি জিরা দিয়ে দিছি, আমি কিন্তু ফোড়নের জিরা ব্যবহার করছি। জিরাটা অল্প অল্প করে ফুটে উঠতেছে। তারপর আমি কাটে রাখা পেঁয়াজ, একটা আমি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কাটে নিয়ে নিছি। ওই পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটা আমি ভাজে নিয়ে নেব, বাদামি কালার করে করে আমি পেঁয়াজটা কিন্তু ভাজে নিয়ে নেব। অল্প সময় ভাজা হওয়ার পর কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর আমি আরও একটা পেঁয়াজ নিয়ে নিছি, আমি এটা কিন্তু পেস্ট বানিয়ে নিয়ে নিছি। এই পেঁয়াজের পেস্টটাও কিন্তু দিয়ে দিছি, এটাও কিন্তু আমি ভালোভাবে লাইরা সেরে ভাজে নিতেছি। তারপর আমি আধা চামচ আমি রসুন বাটা দিয়ে দিছি, আর আধা চামচ আদা বাটা দিয়ে দিছি। বাকি গুঁড়া মশলাখিনি আমি অ্যাড করে দিতেছি। প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিছি, এবার আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। সবখিনি এবার ভালোভাবে আমি মিক্স করে তারপর আমি এই যে ভাজে নিতেছি হালকা হালকাভাবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম কমে রেখে দিছি, কারণ হাই দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প টাইম ভাজা হওয়ার পর আমি মশলাটা কষায় নিয়ে নেব, তার জন্য আমি অল্প পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনটা লাগে মশলাটা কষায় নিতেছি। একের থেকে দুই মিনিট সময় মশলাটা কষানো হওয়ার পর এটা কিন্তু মশলাটা কষানি হয়ে গেছে, উরফে থেকে তেল আয় পড়ছে। এবার আবারও লাড়া ছেড়ে দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে অ্যাড করে দিতেছি টমেটো কেচাপ। তোমরা যদি টমেটো কেচাপটা এ জায়গায় না দেও, যদি টমেটো দিয়ে দাও, টমেটোটা কুচি কুচি করে কাটে দিয়ে দিবা, আর সাথে অল্প একটু চিনি অ্যাড করে দিয়ে দিবা। লাইরা সেরে ভালোভাবে আমি ভাজে নিয়ে নিছি, আবারও পানি অ্যাড করে দিয়ে দিলাম। পরিমাণ মতো যতটুকু পানি লাগে অতটুকু পানি আমি দিয়ে দিলাম। যেহেতু আমি পাঁচটা ডিম নিয়ে নিছি ওই পরিমাণে আমি পানি দিয়ে দিছি। তোমার ডিম কম বেশি থাকলে ওইভাবে পানিটা তোমরা অ্যাড করে দিয়ে দিবা। ঢাকনটা লাগাই আমি কষায় নিয়ে নেই। এই যে দেখো, ঝোলের টিকে কিন্তু বলকায় পড়ছে। তারপর আমি ঢাকনটা খুলে আমি ডিম গিল্লা একটা একটা করে দিয়ে দিছি। সবগুলো ডিমই কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিছি। ডিমটা দেওয়া হওয়ার পর আমি অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। গরম মশলার গুঁড়া দেওয়া হওয়ার পর আবারও লাইরা সাইরে আমি ঢাকনটা লাগাই আমি এটা কিন্তু রান্না করে নিয়ে নেব। এবার ঢাকনটা লাগাই দিয়ে দিলাম। তারপর এই যে প্রায় সাত থেকে আট মিনিট সময় আমি রান্না করে নিয়ে নিছি। আর এবার দেখো, তোমরা দেখলেই কিন্তু গম পাবা ঝোলটা কিন্তু সম্পূর্ণ একদম মাখা মাখা হয়ে গেছে। এইভাবেই কিন্তু এটা রেখে দিব। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে দিছি, ঠান্ডা হওয়ার পর তোমাকে দেখাইতেছি। এই যে দেখো কত মজাদার আর স্পাইসি লাগতেছে, তাই না? তোমরা এভাবে বানাও, খাও, টেস্ট করো। আমার রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, রেসিপির ভিডিওটা শেয়ার করে দিবা, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। রেসিপিটা দেখার জন্য থ্যাংক ইউ।